আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ এনামুল হক সবুজ, সবুজ কার শো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত। তো পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে আমরা আবার আমাদের কার্যক্রমে অংশগ্রহণ করেছি দীর্ঘদিন ছুটি কাটিয়ে। আজকের আপনাদেরকে যে গাড়িটি দেখাবো সেই গাড়িটি হলো টয়োটা এক্সিও 2010 মডেলের লিমিটেড প্যাকেজের একটি গাড়ি। মডেল 2010, রেজিস্ট্রেশন 2016 সালে, হোয়াইট কালার, ভিতরে বিস্কিট কালার এবং প্রজেকশন হেডলাইট ও টাচ এসি সহকারে টয়োটা এক্সিও এক্স লিমিটেড প্যাকেজের একটি গাড়ি, বিশ সিরিয়ালের। গাড়িটির কন্ডিশন খুবই ভালো। এই গাড়িটি তেলের পাশাপাশি এলপিজিতে কনভার্ট করা রয়েছে, 60 লিটার এলপিজিতে। গাড়িতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন। চ্যাসিস থেকে শুরু করে ইঞ্জিন, গিয়ারবক্স সব কিছুই কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে। আমি গাড়িটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখানো শেষ হয়ে গেলে অবশ্যই আমি এটা দামের বিষয়ে জানিয়ে দেব এবং আপনারা কোথায় আসলে গাড়িটি দেখতে পারবেন আমি সেই লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দেবো। ভিউয়ার্স, আপনারা ভিতরটা দেখতে পাচ্ছেন, ভিতরটা কিন্তু বিস্কিট কালার। তো এক্সিও গাড়ির এই যে এই শেপের ভিতরে কিন্তু বিস্কিট কালার গাড়িটা কিন্তু খুবই কম হয়। এটা আপনারা সকলেই জানেন যে বিস্কিট কালার গাড়িটা পাওয়া কিন্তু খুব রেয়ার। আর তার ভিতরে আবার এটা সফট টাচ এসি এবং প্রজেকশন হেডলাইট সহকারে, এটা কিন্তু সফট টাচ এসি এবং প্রজেকশন হেডলাইট সহকারে রয়েছে। গাড়িটি স্টার্ট হলো কি স্টার্ট, এলপিজিতে কনভার্ট করা, ডকুমেন্টস সব কিছুই আপ টু ডেট রয়েছে এবং ফার্স্ট পার্টি ইউজার। গাড়িটির চ্যাসিসের দিক থেকে যদি আপনারা বলেন যে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা, সেক্ষেত্রে আমি কিন্তু অবশ্যই বলবো কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আপনারা যদি সরাসরি আসেন তাহলে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো গাড়িটি দুই একটি স্কেটস রয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা টাচ আপ করিনি এবং টাচ আপ আমাদের করার মতো সময় হয়নি। যদি আপনারা গাড়িটি দেখার পরে পছন্দ হয় আর যদি বলেন টাচ আপ করে দিতে, তাহলে কিন্তু আমরা অবশ্যই এটা করে দিব। আমাদের নিজস্ব গ্যারেজ থেকে আমরা এটা করে দিব। তো আপনারা ভিতরটা দেখতে পাচ্ছেন, সিট কভার কিন্তু লাগানো রয়েছে এবং সামনে পিছনে বাম্পার লাগানো আছে, আর প্রত্যেকটি গ্লাস অরিজিনাল, সামনে এবং পিছনের প্রত্যেকটি গ্লাস অরিজিনাল। হেডলাইট, ব্যাকলাইটের দিক থেকে মানে কোথাও কোনো কিছু চেঞ্জ করতে হবে না, টুকিটাকি শুধু ওই যে একটু টাচ আপ ছাড়া আর কোনো কাজ আপনাদের নেই এই গাড়িতে। এখন আমি গাড়িটির দামের বিষয়ে আসি। গাড়িটির দামের বিষয়ে যদি বলি, এটা আমাদের আস্কিং প্রাইস 1480,000 টাকা। 1480,000 টাকা হলো আমাদের আস্কিং প্রাইস, ফিক্সড না। যদি সরাসরি আসেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আমরা কিছুটা কম বেশ করব। আর গাড়িটি দেখতে হলে কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে। আমাদের শোরুমের নাম হলো আয়শা কার্টারিং, উত্তরা 12 নম্বর সেক্টর, খালপাড় ডিয়াবাড়ি। উত্তরা 12 নম্বর সেক্টর, খালপাড় ডিয়াবাড়িতে আমাদের শোরুমের অবস্থান। সকাল 9টা থেকে শুরু করে রাত্র 9টা পর্যন্ত সপ্তাহের প্রতিদিনই কিন্তু আমাদের শোরুম খোলা থাকে। আপনারা সরাসরি এখানে এসে গাড়িটি ভালোভাবে ড্রাইভ করে দেখে শুনে ফিজিক্যালি চেকিং করে তারপর কিন্তু নিতে পারবেন। আর শেষবেলায় একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে আপনারা নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন। কেননা ভালো ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ির ভিডিও ইনশাল্লাহ আপনারা আমার এই চ্যানেল ও পেজের মাধ্যমে পেয়ে যাবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।